ফের লাল চন্দন কাঠ উদ্ধারের ঘটনা ঘটলো ডুয়ার্সের বুকে। এবারেও উদ্ধারস্থল তেলিপাড়া। বন দপ্তরের এক বিশেষ অভিযানে উদ্ধার হয় প্রায় 236 কেজি লাল চন্দন কাঠ। গ্রেপ্তার হয় দুজন। ধৃত দুই ব্যক্তির নাম রোহিত ছেত্রী ও অমৃত থাপা। রোহিতের বাড়ি মালবাজারে ও অমৃতের বাড়ি বীরপাড়ায় বলে জানা গিয়েছে। সোমবার রাতে নির্দিষ্ট খবরের ভিত্তিতে জলপাইগুড়ি বন্য বিভাগের ADF ও জন্মেজয় পালের নেতৃত্বে গরুমারা সাউথ রেঞ্জ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের বনকর্মীরা অভিযান চালায়। অভিযানে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া চৌপথের উপর একটি ছোট গাড়ি থেকে এই চন্দন কাঠগুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত 25 আগস্ট এই তেলিপাড়ার উপর থেকেই অভিযান চালিয়ে কিছু লাল চন্দন কাঠ সহ দুই ব্যক্তিকে আটক করেছিল বন দপ্তর। ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে কোচবিহার শহরের একটি মার্কেটের পরিত্যক্ত গুদাম ঘর থেকে প্রায় 3 টন লাল চন্দন কাঠ উদ্ধার করা হয়। এদিনের ঘটনার সাথে সেই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক 10 দিনের বন দপ্তরের রিমান্ড মঞ্জুর করেন। সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি জানান, ধৃতদের কাছ থেকে 236 কেজি লাল চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। গোয়ালকাটা থেকে জিষ্ণু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।